আলোচনা করব। এসএসসিটা আমি সরল সমীকরণ থেকে নিয়েছি। প্রথমতে সরল সমীকরণ থেকে নিয়েছি, দেখো প্রশ্ন হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 13। প্রথমবার আমি প্রশ্ন দিয়েছি সূত্র সংখ্যাটি x হলে অপর সংখ্যাটি কত, হ প্রাপ্ত তথ্য থেকে x এর মান কত,
6 এবং অপর সংখ্যাটি x প্লাস 1 x এর মান 6 প্লাস 1 মান 7 একটু বুঝলি না x এর মান তো 6 6 এর সাথে আমরা 1 যোগ করলে কত হয় 7 সুতরাং এখানে দেখো সুতরাং দুটি সংখ্যার যোগফল 2টি সংখ্যার যোগফল যোগফল 6 যোগ 7 13 দুটি সংখ্যার যোগফল দুটো তাও দুটি সংখ্যার যোগফল আমরা কত পেয়েছি 13 Okay.